দাক্ষিণাত্য থেকে মুর্শিদ বাংলায় আসিলেন। ঘটনাচক্রে তিনি বাংলার নবাব বনিলেন। পদ্মাপাড়ে ঢাকা তাহার ভালো না লাগিল, ভাগীরথী তীরে রাজধানী উঠাইয়া আনিল। মুর্শিদাবাদ নাম দিল নূতন রাজধানী, নূতন করে মুর্শিদ বসাইলেন দেওয়ানি। মুর্শিদাবাদ পাশে ছিল গ্রাম বালুচর, সেইখানে থাকিত তাঁতি কয়েক ঘর। নূতন নবাবেরে করিতে তুষ্ট, তাঁতিতে বানাইল কাপড় উৎকৃষ্ট। যাহা যাহা নূতন দেখিল তাঁতিতে, তাহাই বুনিয়া দিল সে শাড়িতে। নবাব বিবি আরো গোলামেরে গুনিল, হাতি ঘোড়া সভাঘর কিছু না ভুলিল। দেখিয়া চমৎকৃত হইল নবাব, বলিল তাঁতিদে এ চিত লাজবাব। সেই ভাগীরথী তীরে আইল বাণিজ্য তরণে, ব্রিটিশ পর্তুগিজ আইল, আরও আইল আরমানি। বাণিজ্য করিলেন মুর্শিদ তাহাদের সনে, তাঁতির রেশম কাপড় দিলেন উপঢৌকনে। বালুচর গ্রামেতে যাহার উৎস, বালুচরি নামে তাহা ভ্রমিল সারা বিশ্ব। নবাবী যুগ শেষ হইল ব্রিটিশ আক্রমণে, বালুচরও ডুবিল ভাগীরথীর বাণে। দুই শত বৎসরের শিল্প হইল সাঙ্গ, অনন্য সে গৌরব হারাইল বঙ্গ।